এর আগে আড়িয়ল বিল রক্ষা কমিটির আগে থেকে ঢাকা অবরোধ কর্মসূচির সংবাদ সংগ্রহ করতে যান আমাদের রিপোর্টার আরাফাত সিদ্দিকী। ঘটনাস্থল পৌঁছার কিছুক্ষণ পরেই উত্তেজিত জনতার রোষানলে শিকার হন আরাফাত। সারাদিনের উত্তেজনা করে এই অবরোধ কর্মসূচির বিস্তারিত শুনুন তার কাছে। ক্যামেরায় ছিলেন শাহরিয়ার আলম শাওন। ঢাকা মহাসড়কের আবদুল্লাপুর বাসস্ট্যান্ড থেকেই শুরু হয় অবরোধে আটকা পড়া দীর্ঘ যানবাহনের সারি। এসব যানবাহনের অধিকাংশ যাত্রী রবিবার বিশ্ব ইজতেমা শেষে বাড়ি ফিরছিলেন। আবার উল্টো পথে মাওয়া ফেরিঘাট থেকে অনেকেই ঢাকায় কর্মস্থলে আসছিলেন পায়ে হেঁটে। 18 কিলোমিটার হবে হাঁটা আসছে, সকাল তো ভোরে থেকে হাঁটতে হাঁটতে এই পর্যন্ত আসছি। সকালবেলা দোকান খোলার কথা কিন্তু এখনো হাইটে চলতেছে। নিরাপত্তার কারণে পুলিশও বেশ কিছু জায়গায় ব্যারিকেড দিয়ে রাখে। আড়িয়াল বিল বিমানবন্দরের নির্মাণের প্রতিবাদে গ্রামবাসী মূলত অবরোধ করে হাসাড়া থেকে শ্রীনগর সড়ক। তাদের অভিযোগ, আড়িয়াল বিলে বিমানবন্দর হবে না, ক্ষতিগ্রস্ত হবে সারা দেশ। আমরাই যে ভিখারি হয়ে যাবো তা না, আমাদের সাথে সাথে সারা বাংলার আরো অন্তত 20টা ডিস্ট্রিক্টের লোক এখানে থেকে তাদের যে আয় উন্নতি সেই জিনিসটা বন্ধ হয়ে যাবো। এই জায়গার মধ্যে আমাকে যানবাহনটা আছে, আমাকে পেটের খাদ্য না থাকলে আমরা কই চলে যাব? এই যে 25-26 হাজার একর জমি নষ্ট হবে এইটাও ঠিক না, এর সাথে সাথে আরো হাজার হাজার জমি নেওয়া যাবে। আমি বিএনপি করি না, আমি লোক করি না, আমি সাধারণ একজন কৃষক। আমি এই আরল বিলে কাজ করে খাই, এই আরল বিলে আল্লাহ পাক এত রিজিক দেয়। এর কিছুক্ষণ পরেই গ্রামবাসী অবরোধ ভেঙে চলে যায় পুলিশের একটি জলকামান, আর এরপরেই ক্ষেপে ওঠে গ্রামবাসী। তাদের রোষানলে পরে আহত হই আমি নিজে এবং প্রথম আলোর স্টাফ রিপোর্টার গোলাম মুর্তজা। এর পরপরই ঘটনাস্থলে আসে পুলিশ, শুরু সংঘর্ষ। দফায় দফায় চলতে থাকে রাবার বুলেট ও টিয়ারসেল নিক্ষেপ, আর গ্রামবাসী প্রতি উত্তর দেয় ইট পাটকেল দিয়ে। আমাদের ফোর্স অনেকে আহত হয়েছে, আমি নিজেও আহত হয়েছি, আবার এখানে এখানে ইয়া লাগছে। এখন আমাদের 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 স্ট্রেন্থের কিছু সমস্যা হয়েছে আসতেছে, আমরা আমরা চেষ্টা করতেছি ভাই, আমরা চেষ্টা করতেছি। আপনি দেখতেছেন এখন পর্যন্ত আমরা প্রিভেন্টিভ মেজার নিয়ে নিচ্ছি ভাই, আমাদের সবকিছু দেখেন, আপনি দেখতেছেন কি করতেছে। কিছুক্ষণ পর পুলিশের গোলা বারুদ শেষ হয়ে গেলে পিছু হটতে বাধ্য হয় তারা, আর এই সুযোগে তিন দিক থেকে গ্রামবাসী হামলে পড়ে পুলিশের উপর। এই যে সামনে সামনে যে এদিকে ম্যাজিস্ট্রেট শফিউল ইসলাম সহ আহত হয় বেশ কয়েকজন পুলিশ কনস্টেবল, এর মধ্যে একজন মিডফোর্ড হাসপাতালে নেয়ার পর মারা যান।